রাতে ঘূর্ণিঝড় হামুন উপকূলে আঘাত হানতে পারে সেই বিষয় নিয়ে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফ করছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিন কমিশন নম্বর ১৩-এর ঘূর্ণিঝড় হামুনের সর্বশেষ অবস্থা, এবং এটি ক্রমান্বয়ে আরো দুর্বল হয়ে এটি আজ রাতের মধ্যেই অর্থাৎ পরবর্তী ৮-১০ ঘন্টার মধ্যে এই কক্সবাজার এবং চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে। এটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কম শক্তি নিয়ে আঘাত হানতেছে। উপকূল ৮-১০ ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে উপকূল অতিক্রম করা। এখন অতিক্রম সন্ধ্যা ৬টার থেকে শুরু করেছে অগ্রভাগ। এই সাইক্লোনের বড়ির যে অগ্রভাগ সেটি সন্ধ্যা ৬টার থেকে অতিক্রম শুরু করেছে এবং আগামী ৮-১০ ঘন্টার মধ্যে টোটালি এটা কমপ্লিট হয়ে যাবে অতিক্রম করা। আগামীকাল রাজধানীতে তেমন বৃষ্টি, বিশেষ করে ঢাকাতে তেমন বৃষ্টিপাত থাকবে না, তবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, এবং পর্যায়ক্রমে যতই সময় যাবে ওয়েদার ভালো হয়ে যাবে সারা দেশে। আমরা সন্ধ্যে ৭:০৫ কক্সবাজারে ৭০ কিলোমিটার এবং সন্ধ্যা ৭:৩০ ৮০ কিলোমিটার বেগে জোরো হাওয়া, আমরা দমকা থেকে জোরো হাওয়া আমরা রেকর্ড করেছি কক্সবাজার স্টেশনে। আমাদের মংলা সমুদ্র বন্দরে ততটা প্রভাব পড়বে না, সেখানে আমাদের ৫ নম্বর সিগন্যাল দেখি আপনারা বুঝতে পারবেন যে সেখানে প্রভাব অনেক কম হবে। ৭ নম্বর চট্টগ্রাম এবং কক্সবাজার এই দুইটাকে ৭ নম্বর এবং তার পার্শ্ববর্তী জেলাগুলি বোলায় এখানে বৃষ্টি হচ্ছে এবং আপনার দমকা বাতাস হবে, ওইখানে ততটা ওইরকম হাই উইন্ড হওয়ার সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় হামুন নিয়ে আবহাওয়া অধিদপ্তরের যিনি পরিচালক তিনি ব্রিফিং করছিলেন, সেটি আমরা সরাসরি শুনছিলাম।